वेलकम बैक टू माय चैनल लाइवली बेंगली। गत पर्वे आमरा देखेछिलाम टिउलिप फुलेर अपूर्व सौंदर्य और एई पर्वे आमरा देखबो मुगल गार्डेनेर एकटा गार्डेन जेटा होच्छे निषाद गार्डेन। तो काश्मीर टूरटा केमन लागजे जानाते भूलबे ना कमेंट करे। আর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তো অতি অবশ্যই দেখে নিও, আমি ডেসক্রিপশন সেকশনে লিঙ্কগুলো দিয়ে দেবো। আর এই ব্লগটাতে আরেকটা ভালো রেস্টুরেন্টেও নিয়ে যাব যেখানে আমরা খেয়েছিলাম ওয়ান অফ দি বেস্ট ওয়াজওয়ান। তো দেরি না করে স্টার্ট করা যাক আজকের পর্ব। আমাদের টিউলিপ গার্ডেনটা ঘোরা হয়ে গেল, এবার আমরা যাব নিষাদ গার্ডেন, ওটাই মোস্ট প্রবাবলি লাস্ট গার্ডেন আমাদের দেখা। তো চলো যাই নিষাদ গার্ডেন, ওইখানেও যাবতীয় যা ডিটেলস তোমাদের আমি জানাচ্ছি এই ব্লগটাতে। কিছুটা পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম ফাইনালি নিষাদ গার্ডেন। ফাইনালি আমরা নিষাদ গার্ডেনে ঢুকবো এবার। এই যে নিষাদ গার্ডেন, এটা টিকিট নিল 24 টাকা করে আবার পার হেড, আর বাচ্চাদের জিকর কিছু লাগেনি, জিকর কিছু নিল না। তো চলো দুজনে 48 টাকায় হয়ে গেল। এই হচ্ছে টিকিট, আমার সামনেই দেখতে পাবে তুমি এই যে টিকিট এটা। তো চলো এবার ঢোকা যাক, তো ভেতরে ঢুকিয়ে দেখাচ্ছি সিনসিনারি। নিষাদ বাগের মানে হলো গার্ডেন অফ জয়। আমাদের যেমন কলকাতাকে বলে সিটি অফ জয়, নিষাদ বাগ হচ্ছে গার্ডেন অফ জয়। 1634 সালে এই গার্ডেনটি তৈরি করেছিলেন আসফ খান, যিনি ছিলেন নূরজাহানের বাবা এবং শাহজাহানের শ্বশুরমশাই। এই গার্ডেনটি নিয়ে একটি দারুণ গল্পও আছে। শাহজাহানের এই গার্ডেনটি এতই পছন্দ হয়েছিল যে শাহজাহান 3 বার শ্বশুরমশাইয়ের কাছে এর সৌন্দর্যটা প্রকাশ করেছিলেন এবং ভেবেছিলেন যে শ্বশুরমশাই ওনাকে এই গার্ডেনটি গিফট করে দেবেন, কিন্তু সেইটা শ্বশুরমশাই করলেন না। এবং এইটার জন্যই কিন্তু নিষাদ বাগের ওয়াটার সাপ্লাইকে শাহজাহান রেগে মেগে বন্ধ করে দিয়েছিলেন। এই কর্মকাণ্ড দেখে আসিফ খান মানে শাহজাহানের শ্বশুরমশাই খুব দুঃখ পেলেন যে নিষাদ বাগের ওয়াটার সাপ্লাই বন্ধ হয়ে গেলে কী করে নিষাদ বাগটা থাকবে। বাট তারপরে যা হলো, আসিফ খানের চাকর মালিকের এই দুঃখ দেখে ওয়াটার সাপ্লাইটা চালু করে দিল এবং সেইটা শালিমার গার্ডেন থেকে চালু করে দিল, আর সেই শালিমার গার্ডেনের জলটাই ফ্লো করে নিষাদ গার্ডেনে এসেছিল, আর এর ফলস্বরূপ নিষাদ গার্ডেনটা বেঁচে গেল। পরে এই কথাটি শাহজাহান জানতে পেরে শাহজাহানের থেকে ভয় পেয়ে গেছিলেন আসফ খান যে কি হবে এবার। কিন্তু পরে শাহজাহান এই জিনিসটি প্রশংসাও করেছিলেন যে উনি ওই চাকরটার প্রতি কৃতজ্ঞ যে ও মাস্টারের প্রতি এত লয়াল ছিল, ইন দ্য সেন্স গার্ডেনের প্রতি লয়াল ছিল। সত্যি একটা অদ্ভুত গল্প। সো গাইস, দেখলে তোমরা নিষাদ গার্ডেনটা মানে মুঘল গার্ডেন, জাস্ট অসাধারণ গার্ডেনটা। ল্যান্ডস্কেপ ভিউ মারাত্মক, এত সুন্দর ফটোগ্রাফি আসছে মানে কি বলবো। সব ফটোগুলো আমার ইনস্টাগ্রাম আইডিতে আমি আপলোড করে দেবো, তো ডিসক্রিপশন সেকশনে ওই ইনস্টাগ্রাম আইডিটা আছে, ওইখানে ক্লিক করে তোমরা ভিজিট করে দেখতে পারো বাকি যাবতীয় ফটোগুলো। চলো এখানেই শেষ হলো আমাদের গার্ডেন ভ্রমণ। তো আরেকটা শালিমার গার্ডেন আছে, ওটা আমরা স্কিপ করবো বিকজ এখনও লাঞ্চ করা হয়নি। লাঞ্চটা করে আমরা রেস্ট করে বিকেলে একবার ডাল লেকটা বেরোবো। তো চলো দেখতে থাকো এইভাবে। আর এই হাঁটতে হাঁটতেই আমরা বেরিয়ে পড়েছিলাম নিষাদ গার্ডেনের এক্সিট গেটে, আর ওই এক্সিট গেটের বাইরেতেই আমরা একটা স্পেশাল ফালুদা ট্রাই করেছিলাম। চলো এক্সপিরিয়েন্সটা শেয়ার করি তোমাদের সাথে। চালিয়ে তো দাদা দেখতে পাচ্ছো 100 টাকার একটা ফালুদা বানাচ্ছে। তাহলে কে দিই আপনি? চকলেট সিরাপ। ওকে ওকে। ये क्या घर का फ्लेवर है, मतलब घर से ही बनाते हो आप? अपने हाथ का बनता है। हाथ का ही बना हुआ? वाह, के ऊपर आइसक्रीम डाला, सुंदर। आइसक्रीम के ऊपर फालूदा डाला, आइसक्रीम के ऊपर फालूदा। फालूदा अच्छे देखते बच्चों, जस्ट असाधारण। ये बन बड़ी थी आलू के ऊपर, फिर डालेगा आइसक्रीम। आइसक्रीम फिर से ये कितना ले? हाँ देखते थकना।
फिर आइसक्रीम ओके फिर उसके ऊपर चॉकलेट उसके ऊपर फिर से चॉकलेट पूरा भरपूर है एकदम कैलोरीज उसके ऊपर रोल शरबत शरबत वो रूह अफ़ज़ा रूह अफ़ज़ा ओके रूह अफ़ज़ा के ऊपर अमूल का दूध मिठाई मेट मिठाई मेट भी डाल रहा है मिठाई के ऊपर चेरी आइए सर चेरी के ऊपर चेरी के ऊपर वन मिनट ऊपर है ना हाँ ये क्या है ये है वो क्या बोलते हैं इसको नाम ही भूल गए इसका चॉकलेट पीस हाँ चॉकलेट पीस एकदम छोटा छोटा करके तो खाइए आप यहाँ पे कितना दिन बैठ रहे हैं हम 94 से यहाँ पे 94 से यहीं पे तो चलो हमारे रेडी हो गया चे फालूदा तो फर्स्ट सिप करो पे क्या करो कैमन लग जे हाँ खाए भालो भालो टेस्ट दारुन टेस्ट তো চলো দাদাকে টাকাটা দিতে আর দাদা বসে একদম নিশাত গার্ডেনের জাস্ট অপোজিটে আর সেই ফালুদাটাই খেতে খেতে চললাম অটো করে আরেকটা কাশ্মীরি খাবার ট্রাই করতে যেটা হচ্ছে ওয়াজওয়ান আমাদের যে অটো চালক ছিল সে বলল এই দোকানটায় আসছে সালামে ওয়াজওয়ান তো ওয়াজওয়ান খেতেই আমরা এখানে এলাম তো ওয়াজওয়ানের দাম হচ্ছে 1000 টাকা প্লেট তো চলো ওইটাকেই আজকে টেস্ট করবো ফার্স্ট আমি টেস্ট করছি ওয়াজওয়ান কেমন হবে জানি না কোনো আইডিয়া নেই তো চলো টেস্ট করে দেখবো তারপরে জানাচ্ছি তোমাদের কেমন কী খেতে তো ওয়াজওয়ানের ফার্স্টই আমাদের দিয়ে গেল মোটা চালের ভাত আর সঙ্গে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাটন কাবাব এইটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাটন রিস্তা আর এই সাদা রঙের এটা হচ্ছে গোস্তাবা আর এটা হচ্ছে মাটন রোগান জোশ সো গাইজ ওয়াজওয়ানটা খেয়ে নিলাম ব্যাপক লাগলো খেতে কেয়া এক ফোঁটা খায়নি জিকো একটুখানি খেয়েছে আমাকেই খেতে হলো পুরোটা তো বেশ ভালোই টেস্টটা নো ডাউট স্পেশালি কার্ডের ওপর যেই মেটেরিয়ালটা ছিল ওটা তো দারুণ ছিল খেতে ফাটাফাটি ওটা খেলাম বেশ ভালোই লাগলো চলো ফার্স্ট টাইম ট্রাই করা হয়ে গেল রেকমেন্ড করব দোকানটা বেশ ভালোই তোমরা গিয়ে খেয়ে আসতে পারো একবার না একবার কাশ্মীর এলে কেন লোকাল আইটেম অবশ্যই খেও যখনই কোনো জায়গায় যাবে অতি অবশ্যই লোকাল আইটেমটা খেও তো এই হচ্ছে সিনারিও তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যে ডাল লেকেই তো ওইখানে গিয়ে ফাইনালি আমরা নামবো অটোর থেকে তো অটোওয়ালা খুবই ভালো তো উনি খুবই ভালো ব্যবহার এক একটা জায়গাতে যথেষ্ট টাইম দিয়েছে ঘোরার তো স্পেসিফিক্যালি আমি বলবো যে টিউলিপ গার্ডেনটা অনেকক্ষণ আমরা টাইম কাটিয়েছি এখানে বেশ ভালোই লাগলো দুপুরের খাবার খেয়ে চোখের পলক পড়েই যাচ্ছিল বাট এত সুন্দর সিন সিনারি দেখে ঘুম যেন কোথাও উধাওই হয়ে গেল কি অপূর্ব দৃশ্যগুলো লাগছিল আর এই হচ্ছে সেই এনআইটি শ্রীনগর এই রাস্তায় যেতে যেতে অনেক পুরনো চীনার গাছও পড়ল 1744 বাপ রে বাপ 1745 মানে একদম তব একদম বহুত পুরানো আছে বাপ রে
हाउस बोट होटल्स है। अच्छा, ये थोड़ा आउटस्कर्ट हो गया ना डल लेक का, डाउनटाउन स्टार्ट हो गया ना। तो यही जगह टाइम डाउनटाउन स्टार्ट है, डाउनटाउन। কাশ্মীরে কেনাকাটা মানেই হচ্ছে কমিশন বেস সিস্টেম, তাই জন্য অটো ড্রাইভারও আমাদের একটা শালের ফ্যাক্টরিতে ঢোকালো, যেটা অতি অবশ্যই ওর কমিশন ছিলই ওইখানে। তো যাই হোক, অটো ড্রাইভারের কথা ভেবে আমরা একটা শালই কিনলাম এখান থেকে, দামটা অনেকটাই পড়ল বেশি। বাট আমি রেকমেন্ড করব তোমাদের, প্লিজ এখান থেকে কিছু কেনো না, যা কেনার ডাল লেকের সামনে থেকে কেনো, অনেক সস্তায় পেয়ে যাবে তোমরা ওইখানে জিনিস উইথ সেম কোয়ালিটি। সো গাইস, ফাইনালি ব্যাক করে গেলাম ঘুরে টুরে। টোটাল লোকাল সাইটসিং যেটা ঘুরলাম, দারুণ গড়ালো অটো চালক ইরফান ভাই। তো আমি ওর নাম্বারটা নিচে ডেসক্রিপশন সেকশানে দিয়ে দেবো, তো ওইখানে গিয়ে তোমরা ওকে কল করে নিতে পারো যখনই সাইটসিংয়ে বেরোবে। তো টোটাল নিলো হচ্ছে 1800 টাকা, বিকজ 1500 টাকায় কত হয়েছিল, বাট সারাদিন এত ঘুরিয়েছে ছেলেটা যে আমি দিতে বাধ্য হলাম, বিকজ আমারও খারাপ লাগছিলো। ও রমজান করেছিল, মানে রোজা করেছিল, তো কিছু মুখেও দেয়নি, তো ওই জন্য আমি ভাবলাম না 300 টাকা এক্সট্রা দিই। তো 1800 টাকা টোটাল নিলো, ওই বলছিলো কিছু এক্সট্রা দিলে ভালো হয়, তখনই আমি দিয়ে দিলাম। তো কোনো ব্যাপার না, অ্যাকচুয়ালি অনেক টাইম লাগলো ঘুরতে, তো সব জায়গায় বিশাল ভিড় ছিল। আজকে সানডে ছিল, তো পাবলিক হলিডে, তো লোকাল যারা কাশ্মীরে আছে তারাও ছিল, তারা সেই টুরিস্টরাও ছিল, তো ওই জন্য ভিড়টা অনেক বেশি ছিল। তো দ্যাটস ওয়াই এই ব্যাপারটা হলো। তো ঠিক আছে, মোরালেস দারুণভাবে ঘুরিয়েছে। আর একটা হোলসেল মার্কেটে গেছিলাম, তো জানোই তো কমিশনের ব্যাপার স্যাপার থাকে, তো হোলসেল মার্কেটটা খুব একটা সস্তা তো মনে হলো না। একটা আমার দিদার জন্য একটা স্টল কিনলাম, তো এই হচ্ছে টোটাল সিনারিও। তো চলো দেখতে থাকো, আজকের দিনটা এভাবে আমাদের কেটে গেল। তো নেক্সট দিনের জন্য রেডি হও, ততক্ষণের জন্য আজকে এই অবধি থাক ব্লগ। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি, টিল দেন বাই বাই।